কেউ যদি হিংসা করে করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাই। তাই একটা কথা মনে রাখবেন, চাহিদার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া ঠিক না। কাউকে ভয় দেখিও না, সাহস দাও। লজ্জা দিও না, শিক্ষা দাও। বোকা বলো না, বুঝিয়ে দাও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। ব্যথাগুলো খুবই ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে যাকে বলবে পরে সে আঘাত করবে। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, এখন মানুষের আয় দেখে সম্মান দেওয়া হয়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। একটা পচা আলো একাধিক ভালো আলোকে নষ্ট করতে পারে, ঠিক তেমনি একটা বাজে মানুষ অনেকগুলো ভালো মানুষের জীবন নষ্ট করতে পারে। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবাসতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো ফিরে পাওয়া যায় না। যদি সময় খারাপ যায় তাহলে ভেঙে পড়ো না। সব খারাপের শেষেই ভালো কিছু অপেক্ষা করে। খারাপ সময় যেখানে শেষ, ভালো সময় সেখান থেকেই শুরু হয়। ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোটো পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন, পরিবর্তে তোমার সামান্য ভুল হলেই সে উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা মানেই ভালোবাসা না। ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা যার প্রতি তোমার অন্ধবিশ্বাস আছে। যার যোগ্যতা যত কম তার অহংকার ঠিক ততই বেশি। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা সেরা সেটা দেরিতে হলেও আসবে ইনশাআল্লাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখী না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মানুষ অনেক কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়। একাতিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাতিত্ব মানে সেটাই, তুমি যাকে চাও সে তোমার পাশে নেই। জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার। কেন জানেন, খারাপ সময় না আসলে না মানুষ চেনা যায় না, কে বন্ধু আর কে বেমান। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না। হয়তো তার কোনো একটি গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। স্বার্থপর মানুষগুলোর একটি মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না। তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয়। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে, তবু মানুষের অহংকার কমে না। অহংকার তারাই করে যারা হঠাৎ করে কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।